যারা লাভ ম্যারেজ করতে চাইছো তাদেরকে বলছি, আমিও লাভ ম্যারেজ করেছি, আমিও লাভ ম্যারেজ করেছি, কিন্তু সবার ভাগ্য তো সমান হয় না। আর জাস্ট আমি কথাগুলো বলছি যে যারা লাভ ম্যারেজ করতে চাইছো প্লিজ মা বাবার কথা একবার ভেবো, আর তার থেকে বড় কথা দিশানির কথা একবার ভেবো। দিশানি আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে দিশানিটা কে, তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখো তারপরে বুঝবে যে আমি এই কথাগুলো কেন বলছি। তার কারণ মা বাবার ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসা সত্যি হয় না। আমি বলবো কোন অন্য কারো ভালোবাসা সত্যি হয় না, মা বাবার মতো ভালো কেউ বাঁচতে পারে না। কি হালটা হলো দিশানির, ওকে দেখে তোমরা কমসে কম একটু মানে মা বাবার কথা শোনো, আর মা বাবার বিরুদ্ধে গিয়ে ওইভাবে বিয়ে করো না। বিয়ে হলো বিয়ে প্রথমে ভালো প্রেম, তারপরে পালিয়ে গিয়ে বিয়ে, প্রথমে প্রেম পালিয়ে গিয়ে বিয়ে, মা বাবার বিনা অনুমতিতে, মা বাপের বিনা অনুমতিতে বিয়ে, তারপর ডিভোর্স, তারপর আবার লাভ ম্যারেজ অন্য একজনের সঙ্গে। তারা কে? এখানে হচ্ছে দিশানি, রিমি আর প্রীতম, এই তিনজনের কথা আমি বলছি। দিশানির সঙ্গে লাভ ম্যারেজ করলো প্রীতম, কিছুদিনের মাথায় ডিভোর্স, তারপরে আবার কিছুদিনের মাথায় আবার লাভ ম্যারেজ অন্য একটা মেয়ের সঙ্গে আবার বিয়ে। ভাবতে পারছো ব্যাপারটা? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি, ভালো আছি তোমাদের ভালোবাসাই। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আমি আজকে কিছু কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে, কিছু কথা শেয়ার করতে এসেছি। তো আমি আজকে যাদেরকে নিয়ে বলবো, তোমরা হয়তো টাইটেল থাম্বনেইল দেখে বুঝে গেছো যে তারা কারা, মানে আমি কোনো একজনের জন্য বলছি না, বলবো না আজকে। আজকে যে টপিকটাই বলতে এসেছি, টপিকটা অনেকদিন থেকেই মানে ইউটিউবে চলছে, মানে একটা বিবাদ ঝামেলা, মানে একটা পার্সোনাল ব্যাপার ইউটিউবে প্রচন্ড পরিমাণে চলছে, মোটামুটি দু তিন মাস থেকে চলছে একটা ব্যাপার নিয়ে, একটা বিষয় নিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার হয়তো অনেকে জানো না। আমি যেমন জানতাম না ব্যাপারটা, তো আমি কিছুদিন আগেই জানলাম, মানে চারটে চ্যানেল, ঠিক আছে, চারটে মানুষ, ঠিক আছে, চারটে মানুষকে নিয়ে আজকে আমি কিছু কথা বলবো বলে এলাম। তো যাই হোক, হয়তো একটু ভিডিওটা বড় হতে পারে, তবে তোমরা কথাগুলো শোনো, যারা জানো না তারা হয়তো অনেক কিছু জানতে পারবে। আমি আজকে বলতে এসেছি ওই যে রিমি আর প্রীতম, হাজবেন্ড ওয়াইফ ওরা, ওদের নিয়ে, আর রিমির মা পিঙ্কি পাল, যাই হোক পিঙ্কি কিছু একটা আছে, পিঙ্কি পালই হবে হয়তো ওর মা পিঙ্কি, আরেকজন আছে প্রীতমের এক্স ওয়াইফ, সে হচ্ছে দিশানি চক্রবর্তী কি দিশানি চৌধুরী, যাই হোক দিশানি ওর ফুল নামটা আমি বলতে পারছি না। তো যাই হোক, ওদেরকে নিয়ে, ওদের চারজনকে নিয়ে কিছু কথা আমি বলতে চাইছি। যে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি রিমিকে নিয়ে আর রিমির মাকে নিয়ে, ওদের যে ঝামেলাটা চলছিল তোমরা হয়তো জানো, ওই ভিডিওটাই হয়তো কিছুটা বুঝতে পেরেছ ওদের ঝামেলা চলছিল। আর তারপরে আমি ওদের চ্যানেল, ওদের সব কিছু নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, মানে দেখলাম এটা সত্যি ব্যাপার, যেটা সত্যি, ওরা যে জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় পার্সোনাল ব্যাপারটাকে নিয়ে আসতে পেরেছে, তাহলে আমরা কেন বলতে পারবো না ওদেরকে নিয়ে, তাই না? ওরা একটা কথা বলতে চাইছে বারবার, যে আমাদের ব্যাপার নিয়ে তোমরা থামো, এবার তোমরা ভিউজ কমানোর জন্য আমাদের ব্যাপার নিয়ে কেন বলছো? তো কেন বলবো না তোমাদের ব্যাপারে? তোমরা ভিউজ কমানোর জন্য যদি তোমাদের পার্সোনাল লাইফ, পার্সোনাল ব্যাপার তোমাদের যদি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসো, তাহলে আমরা থার্ড পার্সন কেন বলবো না তোমাদেরকে নিয়ে? আমরা তো আছি, তোমাদের চ্যানেল তো অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের চ্যানেল তো অনেক বড় হয়ে গেছে, আমরা তো বসে আছি যে কোথায় একটু ফাঁক পাবো, তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করে আমরা ভিউজ পাবো, এটা বাস্তব, এটাই বাস্তব। তোমরা ভিউজ পাওয়ার জন্য পার্সোনাল ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে কাটা ছেড়ে এত কিছু করছো,
সোশ্যাল মিডিয়ায় তোমরা তোমাদের পার্সোনাল ঝামেলা নিয়ে আসছো, পার্সোনাল ব্যাপার নিয়ে এসে কাটা ছেড়া অনেক কিছু করছো, তো তোমরা পারছো। আর তোমাদের ব্যাপারে অনেকেই বলছে যে ওদের ব্যাপার নিয়ে তোমাদের এত মাথা, অনেক কমেন্ট দেখছি অনেককেই বলছে যে ওদের ব্যাপার নিয়ে তোমাদের অত মাথা ব্যথা কিসের, অত কেন তোমরা মাথা ঘামাচ্ছো, ওদের ব্যাপার নিয়ে তোমরা কেন এত বলছো, এরকম বলছে। তো কেন বলবো না আমরা, আমাদের না বলার কোনো প্রশ্ন আছে না, আমাদের আমরা বলবই। ওরা যখন ভিউ পাওয়ার জন্য এত কিছু করছে, পার্সোনাল ব্যাপারটাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় ঝামেলা মানে করছে, তাহলে আমরা ওদেরকে নিয়ে বলবো না? তো যাই হোক, যেটা আমি বলতে চাইছিলাম মেন ব্যাপার, অনেক অনেকদিন আগেকার কথা, দিশানি হচ্ছে প্রীতমের প্রথম ওয়াইফ। আমি দেখলাম, অনেক ভিডিও দেখলাম, দিশানি হচ্ছে প্রীতমের এক্স ওয়াইফ। দিশানি আর ও পালিয়ে বিয়ে করেছিল, ওদের বিয়ের ব্যাপারটাও দেখলাম, বিয়েটাও দেখলাম, মানে সিঁদুর পরিয়েছিল প্রীতম। আমি জানি না পুরো মানে অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল কিনা সেটা আমি জানি না, বাট একটা শর্ট ভিডিওতে দেখলাম দিশানিকে সিঁদুর পড়াচ্ছে প্রীতম, তো ওটা দেখলাম। তার মানে একজন ছেড়েছে, তারপর আর কিছুদিন পরেই দিশানির সঙ্গে প্রীতমের ডিভোর্স হয়ে যায়, ঠিক আছে? সেটা একটা কারণে ডিভোর্স হয়ে যায়, সে কারণটাও বলছি পরে আসছে তোমাদেরকে নিয়ে। তো ওদের ডিভোর্স হয়ে যায়, তারপরে প্রীতম আবার কিছুদিনের মাথায় রিমিকে বিয়ে করে, তাও আবার লাভ ম্যারেজ। তো এই এইরকম জিনিস, এইরকম জিনিস একটা ছেলেই পারে, ঠিক আছে? দিশানি কিন্তু এখনো বিয়ে করেনি, না ওর লাইফে কেউ এসছে, দিশানি না এখনো বিয়ে করেছে না ওর লাইফে কেউ এসছে, কিন্তু প্রীতমের লাইফে লাইফ পার্টনার চলে এসছে, ওর বিয়েও হয়ে গেছে, প্রায় 3.5 মাস হয়ে গেল ওর বিয়েও হয়ে গেছে। তো বুঝতে পেরেছো তো, মানে ছেলেরা এরকমই হয়। এবার তোমরা বলবে যে একজন ছেলের জন্য সবাইকে কেন দোষ দিচ্ছ, এটা একজন নয়, এটা একজন নয়, এরকমই হয়। অনেকে বলবে যে একটা ছেলের জন্য সব ছেলেকে দোষ দিন, সব ছেলে সমান হয় না, সব ছেলেই সমান হয়। হয়তো দিশানিও এটা ভেবেছিল একটা টাইম, দিশানি যখন প্রীতমকে বিয়ে করে তখন হয়তো সেও ভেবেছিল যে সব ছেলে সমান হয় না, কিন্তু তার সাথে তো এটা ঘটলো, তার সাথে তো এটা ঘটলো, তাই না? দিশানির আর প্রীতম এই প্রীতমের দীর্ঘ শর্ট যেটা কারণ, দেখো আমি কিন্তু ওদের বাড়ি যাইনি, কারো বাড়ি যাইনি, আর আমি ওদের পাড়ার নই। আমি যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি, যেটা ওরা বলছে, যেটা অনেকেই বলছে, আমি জাস্ট সেটা বলছি, ঠিক আছে? আমি সোশ্যাল মিডিয়ায় অনেকে ওদেরকে নিয়ে বলছে, আমি জাস্ট ওইটুকুই বলছি, অনেকেই বলছে। আমি যেমন এগুলো জানতাম না, সোশ্যাল মিডিয়ায় এসছে, অনেকে ওদেরকে নিয়ে ভিডিও করেছে, ওদেরকে নিয়ে বলেছে, তার জন্য আমি জানতে পেরেছি। তো সেইটুকুনি আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে? তো যাই হোক, দিশানি পালিয়ে বিয়ে করেছিল, খুব অল্প বয়সে বিয়ে করেছিল। তো তারপরে দিশানির সাথে বিয়ে হওয়ার পর ওই যে একটা দিশানি প্রেগনেন্ট হয়, তো ওই প্রেগনেন্সি নিয়ে ওদের নাকি ডিভোর্স, এটা বলছে সবাই। যাই হোক, প্রেগনেন্সি নিয়ে ওদের ডিভোর্স, তার কারণ দিশানি যখন মানে বিয়ের কিছু এক দেড় মাসের মধ্যে, দু মাসের মধ্যেই নাকি দিশানি প্রেগনেন্ট হয়, তো সেই প্রেগনেন্ট ব্যাপারটাকে নিয়ে সবাই সন্দেহ করেছিল। যাই হোক, অনেক প্রশ্ন করেছিল, এমনকি প্রথমে প্রশ্ন করেছিল ওর শাশুড়ি, তারপরে প্রশ্ন করে ওর, তারপরেও নাকি ওর হাজবেন্ডও প্রশ্ন করে ওকে। তো সেই ব্যাপারটা দিশানি মানতে পারেনি, ওর হাজবেন্ড ওকে এরকম সন্দেহ করেছে, এরকম প্রশ্ন করেছে, তো সেই নিয়ে ওদের মধ্যে বিবাদ, আর তার জন্য ডিভোর্স, ঠিক আছে? তার জন্য ডিভোর্স হয়ে গেছে। যাই হোক, ডিভোর্স হওয়ার পর আবার প্রীতমের লাইফে চলে এসছে একজন নতুন হিরোইন, সে হচ্ছে রিমি, ঠিক আছে? রিমি হচ্ছে ওর নতুন কারেন্ট ওয়াইফ, রিমি। তো তোমরা ভাবো যে দিশানি একটা মেয়ে, তাকে লাভ ম্যারেজ করে পালিয়ে গিয়ে বিয়ে করলো প্রীতম। আমি তাদের নাম নিয়েই বলছি সবকিছু, আমি তাদের নাম নিয়েই বলছি, যা হবে হবে, ঠিক আছে? অনেকেই বলছে, তো এখানে কে ঠিক, আবার এখানে নাকি দিশানিকেও টানা হচ্ছে, দিশানিকে ডিভোর্স দিয়ে দিয়েছে অনেকদিন হয়ে গেল, তারপরেও দিশানিকে টানা হচ্ছে, দিশানিকে আরামসে শান্তিতে এরা থাকতে দিচ্ছে না। আবার প্রীতম মানে দিশানির সঙ্গে যখন ওর রিলেশন ছিল, তখন নাকি একটা ভিডিও বানিয়েছিল, যাই হোক কিছু একটা বানিয়েছিল ভিডিও, তো সেই ভিডিওটা নাকি প্রাইভেট করা ছিল, ভিডিওটা ছাড়েনি। আমি দেখলাম, দিশানির ভিডিওটাও দেখলাম, প্রীতমের ভিডিও প্রীতমেরটাও দেখলাম। তো প্রীতম সে কিছুদিন আগে সেই ভিডিওটা পাবলিক হয়ে গেছে। তো প্রীতম কি বলছে, প্রীতম বলছে যে ভিডিওটা আমরা পাবলিক করিনি,
রিমিও পাবলিক করেনি, প্রীতমও পাবলিক করেনি। যে ভিডিওটা পাবলিক করা হয়েছে সেটা দিশানির প্রচন্ড খারাপ লেগেছে, দিশানি চায়নি সে ভিডিওটা পাবলিক হোক। সে ভিডিওটা কি আমি সেটাও জানলাম, সেটা দেখিনি। তো দেখো বন্ধুরা, কারো ব্যাপারে বলতে গেলে কোনো কিছু জানতে, কোনো কিছু বলতে গেলে অনেক কিছু জানতে হয়, ঠিক আছে? তো আমি তোমাদের এর আগেও বলেছি যে আমি যেটুকুনি জেনেছি ওদের ব্যাপারে আমি সেইটুকুনি বলছি, তার বেশি কিন্তু আমি কিছু বলছি না। অনেকের ভিডিওতে আমি যেটুকুন জেনেছি ওইটুকুনি বলছি। তো একটা যে ভিডিও টপিকটা আসি, তো এখানে প্রীতমের মিথ্যা কথাটা দেখো, প্রীতম কি বলছে দেখো। প্রীতম বলছে যে ওই ভিডিওটা পাবলিক আমরা করিনি। তোমার চ্যানেল, প্রীতমের চ্যানেল থেকে ভিডিওটা পাবলিক হয়েছে, প্রীতম বলছে আমি করিনি, রিমি বলছে আমি করিনি। আমার চ্যানেলে একটা ভিডিও যদি পাবলিক হয়, প্রাইভেট করা থাকে, সেটা পাবলিক হয়, সেটা কে করবে? আমার বাড়ির কেউ করবে? আমি করবো, নইলে হয় আমার হাজবেন্ড করবে, নাহলে আমার ছেলে করবে, তাই না? আমার বাড়িতে যারা আছে ভূতে করবে? তোমরা কেউ বলতে পারবে যে ওটা ভূতে করে দিচ্ছে? ওরা একদম এত বাজে কথা বলছে, এত বাজে কথা বলছে যে ওরা পাবলিক করেনি। তাহলে ভিডিওটা পাবলিক হলো কি করে? এই ব্যাপারটায় দিশানি প্রচন্ড রেগে গিয়েছিল। দিশানি ভিডিওটা দেখলাম, দিশানি বলতে গেছে ঠিক, দিশানি যেটা বলছে একদম ঠিক বলছে। ভিডিওটা যদি ওরা পাবলিক না করে থাকে, ভূতে করেছে পাবলিক? ওরা একদমই বলছে যে আমরা পাবলিক করিনি, ওদের চ্যানেলে ভিডিও ওরা পাবলিক করেনি। তাহলে কে করেছে? এখানে প্রশ্ন, আমি এখানে প্রীতমকে প্রশ্ন করছি, কে করেছে? বড় বড় মুখ নিয়ে কথাগুলো বলছো। আর রিমি, তোমার ন্যাকামি দেখে তো মানে মাথাটা জাস্ট, তুমি কি ছয় বছর সাত বছরের একটা বাচ্চা মেয়ে? কথা যখন কথা বলো, তোমার কথাগুলো মানে তুমি যখন কথাগুলো বলো একটু একটু বড় হও, একটু একটু বড় হও, আর একটু বড়দের মতো কথাটা বলো, তাহলে শুনতে ভালো লাগবে, লোকেও শুনবে। একটু বড় হও, আর ওই ন্যাকা ন্যাকা ভাবে কথাগুলো তোমাকে সাজে না, তোমার এই যে ওই রকম ভাবে ন্যাকা ন্যাকা ভাবে কথাগুলো সাজে না। একটু একটু বড় হও, একটু বড় বড় লেভেলের কথাগুলো বলো, বড় হয়ে কথা যে কথাগুলো বলছো একটু বড় বড় হয়ে কথাগুলো বলো, বড় লেভেলে। কিছুদিন থেকে তো দেখছি আমি, কালকে একটা ভিডিও ছেড়েছি তোমাকে নিয়ে। তো সত্যি একজন মায়ের কাছে এটা চরম চরম দুঃখের, চরম দুঃখের, মানে তার মায়ের কি রকম অবস্থা হয় যে তার মা, যাই হোক আমি এখানে ওর মাকে নিয়ে আজকে বলতে আসিনি, আমি দিশানি আর ইয়েকে নিয়ে বলতে এসেছি, দিশানিকে নিয়ে বললাম কিছু কথা। তো এখনো ওদের ডিভোর্স হয়ে গেছে, তারপরেও এখনো ওই ওই ব্যাপারগুলো দিশানিকে নিয়ে। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলি, যা কথাটা আমি বলতে ভুলে গেছিলাম, আর একটা কথা বলি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, তো ভীষণ ইম্পর্টেন্ট কথা, এটা দেখো। আমি কিছুদিন আগে দেখছিলাম দিশানির একটা ভিডিও, তো দিশানি বর্ধমানের ওই রাজবাড়ি ঘুরতে গেছিল, ঠিক আছে, বর্ধমানের রাজবাড়ি ঘুরতে গেছিল, তো ওখানেও ভিডিও বানিয়েছে, দেখলাম ওর ভিডিওটা। তারপরে আমি কালকে দেখছি দিশানিকে ফলো করে, ওরা অবশ্যই ফলো করে দিশানিকে, না হলে দিশানি রাজবাড়ি ঘুরতে গেছিল সেটা দেখে, ওরাও দুজনে প্রীতম আর রিমি দেখছি রাজবাড়ি ঘুরতে গিয়েছে, বর্ধমানের রাজবাড়ি যে জায়গাটা রিমি গিয়েছিল, সরি দিশানি গিয়েছিল সেই রাজবাড়ি ঘুরতে প্রীতম রিমি গিয়েছে। তো মানে এখানে কি চলছে দেখো, কি চলছে, মানে লাভ ম্যারেজ করলো দিশানির সঙ্গে, পালিয়ে গিয়ে বিয়ে করলো, প্রেগনেন্ট হলো, অ্যাবর্শন হলো, মানে কি বলবো, মানে এটা বলা আমার উচিত নয় তবু আমি বলছি। তারপর দিশানি যেখানকার সেখানে থেকে গেল একটা মেয়ে, আর ও আবার লাভ ম্যারেজ করলো, সাড়ে তিন মাস বিয়ে হয়ে গেল ওর, ভাবতে পারছো? এটা একটা ছেলেরাই পারে, মেয়েরা পারে না, আমি বলবো একটা ছেলেরাই পারে এটা। ঠিক আছে বন্ধুরা, আমি এই পর্যন্তই বললাম।